হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আজকে আমি ইউজিসি নেট এডুকেশনের সিলেবাসের পার্সোনালিটি কনসেপ্ট এবং তার থিওরিগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আর এই টপিকটা ইউজিসি নেট এডুকেশন সিলেবাসে তো রয়েছেই, তার সাথে সাথে এটা গ্র্যাজুয়েশনেও রয়েছে এবং মাস্টার্সেও রয়েছে। তো এডুকেশনাল সাইকোলজির একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো পার্সোনালিটি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে পার্সোনালিটি মিনিং অফ পার্সোনালিটি, কনসেপ্ট অফ পার্সোনালিটি কী সেই সম্পর্কে। আর তারপর আমরা ডিসকাস করব পার্সোনালিটির থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলো সম্বন্ধে। তো তোমরা আমার ভিডিওটা পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই সম্পর্কে একটা আইডিয়া হবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের টপিক হলো পার্সোনালিটি। প্রথমে আমি ডিসকাস করব মিনিং অর কনসেপ্ট অফ পার্সোনালিটি, নেক্সট আমি পার্সোনালিটি যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিজগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। পার্সোনালিটি এই যে টার্মটা, এটা আমরা ডে টু ডে ডিসকাশন করে থাকি। আমরা পার্সোনালিটি বলতে সাধারণ ভাষায় যেটা বুঝি বা সাধারণ মানুষ পার্সোনালিটি বলতে যা বোঝে, সেটা হলো একজন ব্যক্তির তার দৈহিক, তার বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকেই পার্সোনালিটি বলা হয়। তো পার্সোনালিটি মানে হলো ফিজিক্যাল অর এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তো একজন ব্যক্তির তার ফিজিক্যাল এবং এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স, তাকেই বলছে পার্সোনালিটি। এবং এই পার্সোনালিটি সম্বন্ধে বলা যায় যে একজন ব্যক্তির তার হাঁটা চলার ভঙ্গি, তার কথা বলার ধরন, তার পোশাক পরিচ্ছদ, তার আচার আচরণ প্রভৃতি দেখে তার কী পার্সোনালিটি সেই সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। অর্থাৎ তার ব্যক্তিসত্তা কেমন সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে থাকি। এবং সেই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার যে বাহ্যিক, তার যে দৈহিক বৈশিষ্ট্য রয়েছে, সেই তার ভিত্তিতে আমরা একজন ব্যক্তির দুর্বল, মাঝারি এবং উন্নত ধরনের পার্সোনালিটি এই হিসেবে আইডেন্টিফাই করে থাকি। তো পার্সোনালিটি যে শব্দটা, এটা এইভাবে যদি আমরা দেখি তাহলে এর যে ব্যাখ্যা বা এর যে এক্সপ্লানেশন, সেটা হচ্ছে অনেক সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু বা মনোবিজ্ঞানে বা সাইকোলজিতে পার্সোনালিটি বা ব্যক্তিসত্তা কথাটি অনেক গভীর এবং ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো পার্সোনালিটি এই শব্দটা, এটা এসছে ল্যাটিন ওয়ার্ড পার্সোনা থেকে। পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দটা এসছে। এবং এই পার্সোনা কথাটির অর্থ হলো আগেকার দিনে নাটক বা থিয়েটারের ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীরা এক ধরনের মুখোশ ব্যবহার করতো এবং সেই মুখোশ পরে তারা সেই চরিত্রে অভিনয় করতো, এবং সেই মুখোশকেই বলা হচ্ছে পার্সোনা। তো পার্সোনা কথাটির অর্থ হলো এক ধরনের মাস্ক, থিয়েট্রিক্যাল মাস্ক, থিয়েট্রিক্যাল মাস্ক। এবং এটা ফার্স্ট ইউজ করা হয়েছিল গ্রিক ড্রামাতে। তো মনোবিজ্ঞানের ক্ষেত্রে বা সাইকোলজির ক্ষেত্রে এই যে পার্সোনালিটি, এটা অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত করা হয়, ব্যক্তিসত্তাকে অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত করা হয়, এবং এর একটা গভীর অর্থ রয়েছে মনোবিজ্ঞানের ক্ষেত্রে। এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যক্তিসত্তা বা পার্সোনালিটি বলতে বোঝায় একজন ব্যক্তির সমস্ত দিকে তার সামগ্রিক যে রূপ, অর্থাৎ তার দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক প্রভৃতি সামগ্রিক রূপকেই, প্রভৃতি দিকের সামগ্রিক রূপকেই পার্সোনালিটি বা ব্যক্তিসত্তা বলা হয়। এবং এই পার্সোনালিটি সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে তাকে ডিফাইন করেছে। তো তারা কী কী ডেফিনেশান দিয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এবং সবথেকে বেশি যার ডেফিনেশানটা ইম্পর্টেন্ট, সেটা হলো গর্ডন অলপোর্ট। অলপোর্টের যে ডেফিনেশন দিয়েছেন, অলপোর্ট সাইকোলজিস্ট অলপোর্ট, তার ডেফিনেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো দেখে নিই আমরা যে কী কী ওর ডেফিনেশন রয়েছে পার্সোনালিটির। তো দেখে নিই সাইকোলজিস্টরা কী ডেফিনেশন দিয়েছে। প্রথমে যার কথা বলবো হচ্ছে অলপোর্ট, এবং খুব ইম্পর্টেন্ট এই ডেফিনেশনটা পার্সোনালিটি।
তিনি বলেছেন, পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইথ ইন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোলজিক্যাল সিস্টেমস দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে কেম্প। কেম্প বলেছেন, পার্সোনালিটি ইজ দ্য ইন্টিগ্রেশন অফ দোজ সিস্টেমস অফ হ্যাবিটস দ্যাট রিপিটস ওয়ান্স ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট। তো এইগুলো তোমাদের অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে, এবং এর থেকে পার্সোনালিটির যে নেচার সেই সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়। পার্সোনালিটি হচ্ছে একটা ডাইনামিক, ইজ ইন নেচার, এবং শুধুমাত্র ফিজিক্যাল নয়, ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কম্পোনেন্ট রয়েছে পার্সোনালিটিতে, এবং বিভিন্ন সিচুয়েশনে পার্সোনালিটি আমরা অ্যাডাপ্ট করে থাকি। তো পার্সোনালিটি ইজ অ্যাডাপটিভ টু সিচুয়েশনস, এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্সোনালিটি কিন্তু পার্থক্য হয়, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস লক্ষ্য করা যায়, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো নেক্সট আমরা জানবো যে পার্সোনালিটির কী কী থিওরি রয়েছে। তাহলে দেখে নিই পার্সোনালিটির কী কী থিওরি রয়েছে। তো নেক্সট আমরা জানবো থিওরিজ অফ পার্সোনালিটি। থিওরিজ অফ পার্সোনালিটির মধ্যে রয়েছে ট্রেট থিওরি, টাইপ থিওরি, অ্যান্ড ডেভেলপমেন্টাল থিওরি অফ পার্সোনালিটি। তো টেট থিওরির মধ্যে যে থিওরিজগুলো আমাদের পড়তে হবে বা যে থিওরিজগুলো রয়েছে সেগুলো হলো অলপটের থিওরি অফ পার্সোনালিটি, এবং অলপট তিন ধরনের ট্রেটের কথা বলেছিলেন, কার্ডিনাল ট্রেট, সেন্ট্রাল ট্রেট অ্যান্ড সেকেন্ডারি ট্রেট। কার্ডিনাল ট্রেট আর হচ্ছে সেন্ট্রাল ট্রেট আর সেকেন্ডারি ট্রেট। ট্রেটের উপর ডিপেন্ড করে যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় তাকেই বলছে ট্রেট থিওরি। এবং অলপট তিন ধরনের ট্রেটের কথা বলেছিল, সেই তিন ধরনের ট্রেট হলো কার্ডিনাল ট্রেট, সেন্ট্রাল ট্রেট অ্যান্ড সেকেন্ডারি ট্রেট। এছাড়াও তিনি ইন্ডিভিজুয়াল ট্রেট অ্যান্ড কমন ট্রেটসের কথা বলেছেন। তো কখনো কখনো এখান থেকে কোশ্চেন আসতে পারে, আসে যে কার্ডিনাল ট্রেট, সেন্ট্রাল ট্রেট, এই যে ট্রেট, যে থিওরি সেটা কে দিয়েছিলেন, এটা হচ্ছে অলপট। এছাড়া অলপট পার্সোনালিটির আরেকটি থিওরি দিয়েছিলেন, এটা হলো ফাংশনাল অটোনমি। এটাও খুব ইম্পর্ট্যান্ট, এবং এই ফাংশনাল অটোনমিতে তিনি বলেছিলেন একজন ব্যক্তি তার পার্সোনালিটি ডিপেন্ড করে তার পাস্ট কী হয়েছে সেটার ওপর নয়, তার প্রেজেন্ট যে কন্ডিশন, যার তার যে প্রেজেন্ট অবস্থা তার ওপর ডিপেন্ড করে তার পার্সোনালিটি হয়ে থাকে। তো এখানে তিনি প্রেজেন্টের ওপর বেশি ফোকাস করেছিলেন দেন এক্সপ্লোরিং দ্য পাস্ট। তো মেইন কনসেপ্ট হচ্ছে এটাই এই ফাংশনাল অটোনমি। এবং এখানেও দুটো টাইপস রয়েছে, সেই টাইপসগুলো জানতে হবে। প্রিজার্ভেটিভ ফাংশনাল অটোনমি, এবং এখানে নার্ভাস সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেমের ওপর সাথে রিলেটেড। আর নেক্সট হচ্ছে প্রোপ্রিয়েট ফাংশনাল অটোনমি,
তো প্রিজারভেটিভ ফাংশনাল অটোনমি অ্যান্ড প্রোপ্রিয়েট ফাংশনাল অটোনমি, এবং এখানে ইন্টারেস্ট ভ্যালুস অ্যাটিটিউড অফ অ্যান ইন্ডিভিজুয়াল এর ওপর ফোকাস করা হয়েছে। তো এই হচ্ছে অলপোর্টের যে থিওরি, টেট থিওরি, সেটা এখানে হচ্ছে কার্ডিনাল টেট, সেন্ট্রাল টেট এবং সেকেন্ডারি টেটের কথা তিনি বলেছেন। এছাড়াও ইন্ডিভিজুয়াল ট্রেটস রয়েছে কতগুলো এবং কমন টেটসের কথা তিনি বলেছেন। এছাড়াও তার একটা থিওরি হচ্ছে পার্সোনালিটি ফাংশনাল অটোনমি, এবং যেখানে তিনি একজন ব্যক্তির পার্সোনালিটি ডিপেন্ড করে তার প্রেজেন্ট কী সিচুয়েশন আছে তার ওপর তিনি ফোকাস করেছিলেন। দেন এক্সপ্লোরিং দ্য পাস্ট, তার পাস্টে তার কী হয়েছে তার ওপর ফোকাস না করে তার প্রেজেন্ট কন্ডিশনের ওপর ফোকাস করেছিলেন। এবং এখানেও তিনি দুটো টাইপসের কথা বলেছিলেন, প্রথম হচ্ছে প্রিজারভেটিভ ফাংশনাল অটোনমি, যেটা নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, আর প্রোপ্রিয়েট ফাংশনাল অটোনমি, যেখানে ইন্টারেস্ট ভ্যালুজ অ্যাটিটিউড অফ অ্যান ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়েছে। তো এই হচ্ছে অলপোর্টের থিওরি। নেক্সট আমরা, তো এই টেট থিওরিতে অলপোর্ট ছাড়াও আরও যারা রয়েছেন তাদের সম্বন্ধেও জানবো। নেক্সট হচ্ছে ক্যাটেল, ক্যাটেলস ফ্যাক্টর অ্যানালিটিক্যাল থিওরি। তো ক্যাটেলসের যে থিওরি, ট্রেড থিওরি, এখানে অ্যানালিটিক্যাল ট্রেড থিওরি হবে। তো তিনি এখানে দু ধরনের ট্রেডের কথা বলেছিলেন, এটা হচ্ছে সোর্স ট্রেড অ্যান্ড সারফেস ট্রেড। তো এখান থেকে অনেক কোশ্চেন দেয় অনেক সময় যে সোর্স ট্রেড এবং সারফেস ট্রেডের যে কনসেপ্ট, এটা কে দিয়েছিলেন? ক্যাটেল। এবং ক্যাটেল একটি স্কেল ডেভেলপ করেছিলেন যেটার নাম হচ্ছে 16 PF, 16 পার্সোনালিটি ফ্যাক্টর। এখানে তিনি 16 ধরনের পার্সোনালিটি ফ্যাক্টরের কথা বলেছিলেন, এবং তার বেসিসে পার্সোনালিটি কার কেমন সেটা ডিফাইন করেছিলেন। তো এখানে যে 16 PF রয়েছে, এই 16 PF আমাদের জানতে হবে ইন্ট্রোভার্ট যারা তাদের মধ্যে কীরকম ট্রেড থাকে, এবং এক্সট্রোভার্ট যারা রয়েছে তাদের মধ্যে কীরকম ট্রেড থাকে, সেগুলো তিনি সেটা 16 রকমের PF বা পার্সোনালিটি ফ্যাক্টরের কথা তিনি বলেছিলেন। এবং ইন্ট্রোভার্টদের মধ্যে যে যেই ফ্যাক্টরগুলো থাকে সেগুলো হলো রিজার্ভ, আর এক্সট্রোভার্ট তার ঠিক অপোজিট হবে আউটগোয়িং। নেক্সট হচ্ছে লেস ইন্টেলিজেন্ট, আর এক্সট্রোভার্টরা হয়ে থাকে মোর ইন্টেলিজেন্ট। নেক্সট হচ্ছে স্টেবল, এরা হয়ে থাকে স্টেবল, আর এরা হয়ে থাকে ইমোশনাল। তো এইভাবে 16টা পার্সোনালিটি ফ্যাক্টরের কথা ক্যাটেল বলেছিলেন, এবং সেইভাবে তিনি একজন ব্যক্তির পার্সোনালিটি মেজারমেন্ট এই স্কেলের সাহায্যে করেছিলেন। তো এগুলো তোমরা 16 PF সব বইতেই মোটামুটি পেয়ে যাবে। হাম্বল, এখানে হচ্ছে অ্যাসার্টিভ, এরকম ফ্যাক্টরের পার্সোনালিটি ফ্যাক্টরের কথা বলেছিলেন। এবং এই যে ফ্যাক্টরগুলোর কথা তিনি বলেছিলেন এগুলোকে তিনি পার্সোনালিটির বেসিক এলিমেন্ট হিসেবে ডিসক্রাইব করেছিলেন। এই ফ্যাক্টরগুলোকে তিনি পার্সোনালিটির বেসিক এলিমেন্ট, বেসিক এলিমেন্ট অফ পার্সোনালিটি বলে ডিসক্রাইব করেছিলেন। তো ক্যাটেলের যে ট্রেড থিওরি সেটাও এই ট্রেড থিওরির মধ্যে রয়েছে। নেক্সট আমরা জানবো আইজ্যাঙ্কের যে থিওরি রয়েছে সেটাও ট্রেড থিওরির মধ্যে রয়েছে। সেই হ্যান্স আইজ্যাঙ্ক কী থিওরি দিয়েছে সেই সম্পর্কে জানবো। হ্যান্স আইজ্যাঙ্ক, এবং তিনি পার্সোনালিটির পেন মডেলের কথা বলেছিলেন, এটা মনে রাখতে হবে। পেন মডেল, পেন এর পি ফর সাইকো টিজম,
साइकोटिज्म, E for extraversion, और N for neurotism. তো এই পেন মডেল কথা তিনি বলেছিলেন, এই পেনের পি ফর সাইকোটিজম, ই ফর এক্সট্রাভার্সন, আর এন ফর নিউরোটিজম। তো কখনো কখনো দিয়ে থাকে এখান থেকে কোশ্চেন, অতটা ইম্পর্টেন্ট নয় এটা, তাও তোমরা এই পেন মডেলটা কি সে সম্পর্কে জেনে রাখবে। নেক্সট আমি যাব টাইপ থিওরি। তো টাইপ থিওরিতে প্রথমে পড়তে হবে আমাদের সেলডন, সেলডন টাইপ থিওরির কথা বলেছিলেন, বডি টাইপের ওপর বেস করে তিনি পার্সোনালিটি এক্সপ্লেন করেছিলেন। একজন ব্যক্তির কীরকম পার্সোনালিটি হবে তার বডি টাইপের ওপর ডিপেন্ড করে হয়ে থাকে সেলডনের মতে। এবং সেলডন এখানে তিন ধরনের টাইপের কথা বলেছেন, এন্ডোমরফিক, মেসোমরফিক। এন্ডোমরফিকরা অনেক বেশি ফ্যাট, রাউন্ড, সফট হয়ে থাকে, মানে তাদের বডি টাইপ এরকম হয়ে থাকে, এবং তাদের যে নেচার বা পার্সোনালিটি সেটা হয়ে থাকে এরা অনেক বেশি সোশ্যাল হয়ে থাকে। নেক্সট হচ্ছে মেসোমরফিক, মেসোমরফিকরা স্ট্রং হয়ে থাকে, ম্যাসকুলেচার হয়ে থাকে, এবং বাই টেম্পারমেন্ট এরা অনেক বেশি এনার্জেটিক এবং কারেজাস হয়ে থাকে। আর এক্টোমরফিক যারা তারা থিন এবং লং হয়ে থাকে, এবং এদের এরা বাই টেম্পার ব্রেনি হয়ে থাকে, অনেক বেশি ব্রেনি হয়ে থাকে, মানে অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকে, আর ইন্ট্রোভার্ট হয়, নিজের মধ্যে থাকতে এরা ভালোবাসে, আর আর্টিস্টিক হয়ে থাকে। তো আমরা দেখলাম যে বডি টাইপের ওপর বেস করে কিন্তু পার্সোনালিটি এক একজনের একরকম হয়ে থাকে। যারা ফ্যাট, রাউন্ড, সফট অর্থাৎ এন্ডোমরফিক নেচারের হয়ে থাকে, এন্ডোমরফিক বডি টাইপ হয়ে থাকে যাদের, তারা অনেক বেশি সোশ্যাল হয়ে থাকে, সোশ্যাবল হয়ে এরা যে কোনো কিছুতে এরা, মানে এরা অনেক বেশি মিশুকে প্রকৃতির হয়ে থাকে, এদের অনেক বন্ধু সংখ্যা হয়ে থাকে, সবার সাথে ভালোভাবে মিশে যেতে পারে। আর মেসোমরফিক যারা অর্থাৎ যারা স্ট্রং, মাসকুলেচার যাদের বডি হয়, তারা বাই টেম্পারমেন্ট এরা অনেক বেশি এনার্জেটিক হয়ে থাকে এবং কারেজাস হয়ে থাকে, উৎসাহী হয়ে থাকে, যে কোনো কাজে এরা ঝাঁপিয়ে পড়ে। আর এক্টোমরফিক যারা তারা থিন এবং লং হয়ে থাকে, আর এরা বাই নেচার বা বাই টেম্পারমেন্ট এদের পার্সোনালিটি কেমন হয়ে থাকে, এরা অনেক বেশি ব্রেনি হয়ে থাকে, অনেক বেশি এদের বুদ্ধি থাকে, ইন্ট্রোভার্ট হয়, আর আর্টিস্টিক নেচারের হয়ে থাকে। তো এইভাবে সেলডন বডি টাইপকে তিনভাবে ডিভাইড করে তিনি এইভাবে এক্সপ্লেন করেছিলেন। নেক্সট আমরা জানব টাইপ থিওরির মধ্যে আমাদের আরও যা যে পড়তে হবে সেটা হলো জাং। জাংয়ের এখানে তিন ধরনের টাইপের কথা বলেছিলেন, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এবং অ্যাম্বিভার্ট। এবং ইন্ট্রোভার্ট যারা হয় তারা অনেক বেশি স্থায়ী নেচারের হয়ে থাকে, এবং এদের মধ্যে অন্যকে অ্যাভয়েড করার একটা নেচার দেখা যায়, টেন টু অ্যাভয়েড আদার্স, অন্যদের অ্যাভয়েড করে চলতে চায় এরা। আর এক্সট্রোভার্ট যারা হয় তারা অনেক বেশি আউটগোয়িং পার্সোনালিটি হয়ে থাকে, সবার সাথে মিশে যেতে পারে, সোসাইবল হয়। আর অ্যাম্বিভার্ট যারা তারা কখনো কখনো ইন্ট্রোভার্টের মতন নেচার হয় তাদের, কখনো কখনো এক্সট্রোভার্টের যে টাইপ রয়েছে সেটাও লক্ষ্য করা যায় অ্যাম্বিভার্টের মধ্যে। নেক্সট আমরা জানবো আমাদের টাইপ থিওরির মধ্যে আর যেটা পড়তে হবে সেটা হলো মেয়ার ফায়ারম্যান। তিনিও দু ধরনের টাইপ পার্সোনালিটির কথা বলেছেন, টাইপ এ পার্সোনালিটি অ্যান্ড টাইপ বি পার্সোনালিটি।
এবং টাইপ বি টাইপ এ পার্সোনালিটি যারা, তাদের মধ্যে হাই মোটিভেশন লক্ষ্য করা যায়। যে কোনো কাজে তারা ঝাঁপিয়ে পড়ে, তারা কখনোই বসে থাকতে পারে না। হাই মোটিভেশন লক্ষ্য করা যায়, ল্যাক পেশেন্স, পেশেন্সের অভাব থাকে, ধৈর্যের অভাব, সবসময় কিছু না কিছু কাজ করতে চায়, ধৈর্য যে একেবারেই থাকে না এদের। ফিল শর্ট অফ টাইম, সবসময় এদের মনে হয় যে সময় কমে গেল, মানে সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে, তাড়াহুড়ো ভাব থাকে। বি ইন এ গ্রেট হারি, এরা সব কাজ টাইমে করতে চায়, এই জন্য সবসময় এরা টাইমের সাথে চলতে চায়, তাই এদের মধ্যে একটা সবসময় তাড়াহুড়ো ভাব লক্ষ্য করা যায়। সবসময় তাড়াহুড়োতে থাকে এবং হাই মোটিভেশন থাকে, ল্যাক পেশেন্স থাকে, আর সেই জন্য এদের যে প্রবলেমগুলো হয়, এদের বিভিন্ন কমপ্লিকেশনও হয়ে থাকে। হাইপার টেনশন লক্ষ্য করা যায় এই টাইপের পার্সোনালিটি যারা রয়েছে তাদের মধ্যে, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, তো এই ধরনের প্রবলেমগুলো এরা ফেস করে থাকে। আর অন্যদিকে টাইপ বি পার্সোনালিটিতে এই যে যা যা এখানে দেখা যায় সেগুলো একটাও টাইপ বিতে থাকে না, এরা অনেক বেশি ইজি গোয়িং হয়ে থাকে, ইজি গোয়িং। তো এইভাবে মেয়ার ফ্রাইডম্যান তার যে টাইপ থিওরি পার্সোনালিটি দিয়েছিলেন, টাইপ এ পার্সোনালিটি এবং টাইপ বি পার্সোনালিটি। নেক্সট আমরা জানবো ডেভেলপমেন্টাল যে থিওরি রয়েছে, সেই ডেভেলপমেন্টাল থিওরির মধ্যে আমাদের কী কী থিওরি পড়তে হবে। তো ডেভেলপমেন্ট থিওরির মধ্যে আমাদের ফার্স্টে যে পড়তে হবে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি রয়েছে, তো সিগমন্ড ফ্রয়েডের আমাদের যে থিওরি পড়তে হবে সেটা হলো সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি। সাইকোঅ্যানালিটিক্যাল থিওরিতে সিগমন্ড ফ্রয়েড 5টি স্টেজের কথা বলেছিলেন, যে এই 5টি স্টেজে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে থাকে। ফার্স্ট যে স্টেজ সেটা হলো ওরাল স্টেজ, এবং এটা শুরু হয় 0 to 18 month। নেক্সট হচ্ছে অ্যানাল স্টেজ, এবং এটা হচ্ছে 18 month to 36 month, বা 3 বছর অবধি থাকে। নেক্সট হচ্ছে ফ্যালিক স্টেজ, 3 to 6 years চিলড্রেনদের মধ্যে দেখা যায় এই স্টেজ। এরপর হচ্ছে লেটেন্সি পিরিয়ড, এরপর হচ্ছে লেটেন্ট স্টেজ বা লেটেন্সি পিরিয়ড, এটা হচ্ছে 6 to 20। আর সবশেষে যেটা রয়েছে সেটা হলো জেনিটাল স্টেজ। তো এইভাবে সিগমন্ড ফ্রয়েড তার সাইকোঅ্যানালিটিক্যাল থিওরিতে পার্সোনালিটি ডেভেলপমেন্টের এই 5টি স্টেজের কথা বলেছিলেন, এবং এই 5টি স্টেজেই হয়ে থাকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এছাড়াও তিনি এখানে ইদ, ইগো এবং সুপার ইগোর কথা বলেছিলেন, এবং মাইন্ডের 3টি লেভেলের কথা বলেছিলেন, কনসাস, সাবকনসাস এবং আনকনসাস। তো এই সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে তিনি লিবিডো কী সেই সম্পর্কেও ধারণা দিয়েছিলেন, লিবিডো, তো এই অডিপাল বা অডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স, এইগুলো এই ফ্যালিক স্টেজে হয়ে থাকে, তো এটা মনে রাখবে। তো এইভাবে সিগমন্ড ফ্রয়েড তার সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি দিয়েছিলেন, এটা ডিটেলসে পড়তে হবে, যে কোনো সাইকোলজির বইতেই তোমরা এই তত্ত্বটি পেয়ে যাবে, এই থিওরিটি সব বইতেই, সাইকোলজির মোটামুটি সব বইতেই এর সম্বন্ধে রয়েছে। এরপর এই ডেভেলপমেন্ট থিওরিতে আমাদের আরেকজনেরকে পড়তে হবে, আরেকজনের থিওরি, সে হলো অ্যালফ্রেড অ্যাডলার।
অ্যালফ্রেড অ্যাডলার, অ্যাডলারস পার্সোনাল থিওরি, পার্সোনালিটি থিওরি। এবং এই থিওরিতে চার ধরনের টাইপের পার্সোনালিটির কথা তিনি বলেছিলেন, রুলিং টাইপ, নেক্সট হচ্ছে লার্নিং টাইপ, থার্ড হচ্ছে অ্যাভয়েডিং টাইপ, আর ফোর্থ হচ্ছে সোশ্যালি ইউজফুল টাইপ, সোশ্যালি ইউজফুল টাইপ। এবং এই অ্যালফ্রেড অ্যাডলারের সাথে সিগমন্ড ফ্রয়েডের কিন্তু অনেক সিমিলারিটি রয়েছে। সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি পড়লাম আমরা, সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, সেই সিগমন্ড ফ্রয়েডের থিওরির সাথে অনেক সিমিলারিটি রয়েছে। এবং আরেকবার বলে দিচ্ছি যে কোন থিওরির মধ্যে আমাদের কাজে পড়তে হবে, সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। তো ট্রেড থিওরির মধ্যে রয়েছে অলপোর্ট, ক্যাটেল, আইজ্যাঙ্ক, তো এদের আমাদের পড়তে হবে ট্রেড থিওরিতে। নেক্সট হচ্ছে টাইপ থিওরি, টাইপ থিওরির মধ্যে পড়লাম শেলডন, ক্রেসনার, জুম, মেয়ার ফ্রায়ডম্যান, এনাদেরই পড়েছি। আর ডেভেলপমেন্ট থিওরিতে পড়লাম সিগমন্ড ফ্রয়েড আর অ্যালফ্রেড অ্যাডলার। তো এনাদের থিওরি আমরা পড়লাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা। এছাড়াও আরও পার্সোনালিটির অনেক আরও কয়েকটা থিওরি রয়ে গেছে যেগুলো আমাদের এই সিলেবাসে রয়েছে। তাদের মধ্যে আমাদের রজার্স পড়তে হবে, কার্ল রজার্স এর যে থিওরি, যেটা মাসলোর সাথে অনেক সিমিলারিটি রয়েছে। কার্ল রজার্স, যেখানে সেলফ অ্যাকচুয়েলেশনের কথা বলা হয়েছে, তো কার্ল রজার্স আমাদের পড়তে হবে, সিলেবাসে রয়েছে। এছাড়াও রয়েছে ওয়ার্দিমার আর কোর্ট কোফকা, তো এরা আমাদের সিলেবাসে রয়েছে। এরা ছাড়াও এরা সিলেবাসে রয়েছে, তো এগুলো আমাদের জানতে হবে। এই ওয়ার্দিমার মেনলি আমরা লার্নিংয়ের থিওরি অর্থাৎ গেসল্ট যে লার্নিংয়ের থিওরি সেটাতেই পড়েছি, এবং সেখানে কফকাকেও পড়েছি। তো এরা এনারা পার্সোনালিটির যে থিওরি রয়েছে সেটা পার্সোনালিটি নিয়েও এরা এনারা কাজ করেছেন, তো তারা কী কী থিওরি দিয়েছেন সেগুলো আমাদের জানতে হবে। তো নেক্সট দিন আমি কার্ল রজার্স, ওয়ার্দিমার আর কুট কোফকা, এই তিনজনের যে থিওরি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করে দেবো। তো আশা করি আজকে যে টপিকটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছ। আর যদি এই টপিকটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।